Very good. First state level championship MMA eba mixed martial art bulaimani tai solaimani batai mong batai rezaka borom kunang crew Raymond Bongser state in charge and technical director thangbai juniors your say senior rokno batai roi paithago first nai rong gold medal second nai rong silver day third nai rong bronze medal roi bangna sokat yaparka special guest krishna sutradhar chief guest sura chakraborty guest of honor borom kunang donor darling nakhoboi tebo majak phaikya mma ni nakhumani adong songte medical team rokbo আমাদের বলিউড অ্যাক্টর শ্রী সুনীল শেট্টি, তাই আমি আপনাদেরকে অনুরোধ করি নিজেকে এই ফিল্ডে রাখার জন্য এবং অনেক যুবক আছে যে নিজেকে মূল্য মনে করে না, নিজের জীবনটাকে একটা দরকারের মধ্যে লাগাইতে চেষ্টা করে না, কোনো অ্যাম্বিশন নেই। তাই আপনারাকে দেখে আজকে আমি খুব আনন্দিত। আপনারা একটা এইম আছে, আপনাদের এইমের লোকে আপনারা জড়িত থাকেন, আপনারা ফিজিক্সটা একদম ফিট রাখেন, ধূমপান করবেন না,
না হয় নিজের না হলে আমাদের নিজের শরীরটা দুর্বলতা হয়, আমাদের ড্রিমটা নষ্ট হয়, ধ্বংস হয়, এরপরে আমাদের অ্যাম্বিশনটা আমাদের হাতে থাকে না। সেই জন্য আজকে আমি অল্প বলে আমার অল্প কথা বলে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করলাম। অল দ্য বেস্ট ফর দ্য ফাইটার্স, থ্যাংক ইউ। এবং ইন্টারন্যাশনাল মেডিকেল ওই টার্গেট যতদিন না ফুলফিল হবে, আপনারা আপনাদের সেই পরিশ্রম লড়াই সবটা চালিয়ে যাবেন এবং ছেলেমেয়েদের নিজেদের ছেলেমেয়ের মতো একদম আগলে রেখে, মানে প্রত্যেকেই আমাদের ছেলেমেয়ে, ওরা যদি সাকসেস পায় আমরা বড় করে বলতে পারবো না আমরা এখানে ট্রেনিং করেছি, আমরা এই লেভেল পর্যন্ত গেছি। তো এটা আমরা চাই, এই এই টার্গেট যেদিন আমরা ফুলফিল করবো, এই ব্যানারের কাজ মানে ফার্স্ট স্টেপ আমরা সেদিন মানে আমরা গিয়ে পৌঁছবো করবো। এখন আমরা গাছ রূপে কাজ করছি, আমাদের টার্গেট থাকবে ফার্স্ট স্টেপ ইন্টারন্যাশনাল একজন পাস করা। এর জন্যে আমাদের কন্টিনিউয়াস লড়াই করে যেতে হবে। আর গার্জিয়ান যারা আছেন আপনাদের বলবো, আমাদের সাপোর্ট না হলে কোনো গেমেই কিন্তু কেউ সাকসেস পাবে না। আপনারাই এসেছেন, আসল আপনারা উৎসাহ দেবেন, কিন্তু যেহেতু এটা টেকনিক্যাল গেম অবশ্যই মনে রাখবেন যে বাড়িতে যাতে এগুলো বেশি টেকনিক্যাল গেমে বা টেকনিক্যাল পার্ট নিয়ে বেশি প্র্যাকটিস না করে, কারণ টেকনিক্যাল বিষয়টা ওনারা যারা পারেন, টেকনিক্যাল ডাইরেক্টর যারা আছেন, কোচেস যারা আছেন, ওনারা যেভাবে দেখাবেন, বাড়িতে যদি ছোটো ছোটো ছেলেমেয়েরা এগুলো করার চেষ্টা করে হয়তো ইঞ্জুরি বাড়তে পারে, ইঞ্জুরি হয়ে যেতে পারে বড় বড়। এটা অ্যাভয়েড করার জন্য যেখানে ট্রেনিং সেখানেই কোচের পরামর্শ নিয়ে আপনারা করাবেন, এবং আপনাদের এই সাপোর্ট একদিন নিশ্চয়ই একটা বড় জায়গাতে এখান থেকেই আমরা কোনো না কোনো ছেলেমেয়েকে পাবো। সম্ভব সাহায্য করবো, চেষ্টা করবো, সেভাবে আমরা চেষ্টা করবো।